আচ্ছা আমরা এক সাইডে যাই, আমি কি আর বলবো, আমার মানিক নিয়ে গেছে, আমার মা এই স্কুলে খুশিয়ে যায়, এই শুভ নামে ছেলে বিকটে ছেলেদের নিয়ে তারে পথে ঘাটে বিভীষ মা অকুত্য ভাষায় তারে বাসা দেয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মেয়ে তখন তাকে বলে যে আমার বাবা মা আছে, আমার 12 বছর বয়স, আমি ক্লাস 7-এ পড়ি, আপনারা কেন এরকম আমাকে তাঙ্গ করছেন। এই কথা যখন গত শুক্রবার আমাকে বলছে, আমি রাত্রি যখন বাড়ি আছে, শুক্রবারে রয়েছে সন্ধ্যার সময় 8:30 সময় একটা মহিলা তাদেরকে ষড়যন্ত্র করে নিয়ে, মাফিয়া নামে এই মহিলা ছেলে এবং ছেলের অন্য অন্য বন্ধু বান্ধব নিয়ে আমার ঘর ঘিরে রাখে এবং আমার মায়াকে বলে যে তোমার মায়া কই, তাকে ধরে নিয়ে গেলে তুমি কি করতে পারবা, কি করতে পারবা, এখন কি করতে দেবা আমার মেয়ে কর্ণেশন স্কুলের তিনবার বারবার বিভিন্ন পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমার মেয়েকে বাইতে যখন দেখছে আমার আব্বাকে মারধর করতেছে, তখন করছে আমার মায়ে কে আমার ওয়াইফ কাছে কে আম্মা তুই ঘরে পালা ঘরে পালা, ওমরের কাছে কে ওর আব্বারে মারি লাইছে বাইতে দেয়, ওদার বাইতে ওরা ধরে নিয়ে যাবে বাইতে যাই, কি করেছে আমি বুঝতে পারি নাই, ওরা আমার সাথে ধরাধরি করতেছে। আমি ওখানে যেদিন হয়েছে আমার ইজ্জত মানের ব্যাপার আমি শুনে তার বাবাকে জানাইছি, স্থানীয় আমাদের একটা ভাগ্নে আছে সে এখানে দেখাশোনা করে, মাসুদুর রহমান মাসুদ এবং অমর আলী তাদেরকে নিয়ে আমি তার বাপরে হাত পায়ে ধরে আসছি, যাতে আর বাড়াবাড়ি না করে তার ছেলে, এই নিয়ে যদি বেশি একটা ঘটে তাহলে আমার মেয়ে ইজ্জত মান থাকবে না বিদায়। আমি অন্য কাউকে আর জানাই নাই, আমি চেষ্টা করছি, আমি পুলিশকে আগে জানাই নাই, ওই ছেলে যে ভয়েছে আমার মেয়েকে, তুই যদি কাউকে জানাস তা ধরে পথেতে ধরে নিয়ে দর্শন করব, তোর কোনো বাপ রক্ষা করবে না, আমার মায়ে ভয়তে কাউরে বলি নাই।